প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাসটা শুরু করার আগে আমাদের কোচিংয়ে যে যে কোর্সগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল সেগুলো সম্পর্কে তোমাদের একটু অবহিত করে দিই। এই মুহূর্তে তোমাদের ফুড এসআই, প্রাইমারি টেট 2023, SLST PT, আপার প্রাইমারি, লেডি কনস্টেবল, WBCS এবং WBP KP-র জন্য প্রিপারেশন দেওয়ানো হচ্ছে। এখানে মোট 7 জন শিক্ষক তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে ক্লাস নিচ্ছেন এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের মিনিমাম 10টা করে ক্লাস, মেটেরিয়াল, PDF, ইবুক, বই ইত্যাদি সমস্ত দেওয়া হচ্ছে। প্রত্যেক সপ্তাহে 3টে করে পরীক্ষা, ডাউট ক্লিয়ারিং সেশন, টোটাল কোর্স তোমাদেরকে কমপ্লিট করানো হবে খুব অল্প পরিমাণ টাকাতে। 999 টাকা তোমাদের এই কোর্সগুলোর জন্য লেগে থাকে। তো তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের এই কোর্সগুলো অ্যাভেল করতে পারো এবং নিচে দেওয়া যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের প্রথম ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে T20 ম্যাথ। 20টা টপিক, 20খানা ট্রিক, 20টা অঙ্ক করব, 20টা ট্রিক শিখবো এবং সেই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করব, পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এই সমস্ত অঙ্ক আজকে এই ক্লাসটার মধ্যে দিয়ে আমরা দেখব। তো চলো প্রথম ট্রিক, প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক কি আছে। দেখো, এই ধরনের যে কোনো অঙ্ক যদি দেখতে পাও তো সেই অঙ্কগুলো কিভাবে করবে, খুব সহজ একটা নিয়ম আমি শিখিয়ে দেবো এই ধরনের অঙ্ক সমাধান করবার জন্য। প্রথম অঙ্কটা দেখো কি আছে, 1 × 3 নিচে আছে, তারপরে 1/3 × 5, তারপরে 1/5 × 7, তারপর 1/7 × 9, দেন আবার 9 × 11, তারপরে 11 × 13। একটা জিনিস লক্ষ্য করে দেখো, সবগুলোর গ্যাপগুলো সেম, 1 আর 3 তাদের গ্যাপ কত, 2, 3 আর 5 গ্যাপ 2, 5 7 গ্যাপ 2। দেখো সমস্ত গ্যাপগুলো কিন্তু আমাদের 2 করে হচ্ছে। তো এরকম অঙ্ক দেখতে পেলে উইদাউট এনি ক্যালকুলেশন আমরা ট্রিক দিয়ে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। কিভাবে দেখো, প্রথমে দেখবে এখানে মোট কটা পদ আছে, কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, উপর নাও 6, আর নিচে কি করবে, নিচে সবসময় এর ফার্স্ট টার্ম 1 এবং এই লাস্ট টার্ম 13 গুণ করে দেবে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। ব্যাস ফাইনালি আমি উত্তর এলো 6/13, বোঝা গেল। তাহলে আমরা কি বললাম যে এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি করবো, দেখবো মোট কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 ওপরে নিয়ে নেবো। এইখানে হরে প্রথমে কি আছে, 1, সেটা নেবো, একদম শেষ টার্মে গিয়ে হরে লাস্টে কত আছে, 13, তাহলে সেটা নেবো। ব্যাস আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে যাবে 6/13। আশা করি ক্লিয়ার হয়েছে। সিমিলার একটা টাইপ আরেকবার দেখে নেবো। দেখো এই অঙ্কটা যেটা দেওয়া আছে, 1/1 × 5 প্লাস 1/5 × 9 প্লাস 1/9 × 13 প্লাস 1/13 × 17 প্লাস 1/17 × 21 দিয়ে বলেছে এইটার মান এইগুলোর মধ্যে কোনটা হবে। তো প্রথমেই চেক করে দেখো গ্যাপগুলো সেম কিনা, 1 থেকে 5 গ্যাপ 4, 5 9 গ্যাপ 4, 9 13 ডিফারেন্স 4, 13 17 ডিফারেন্স 4, ডিফারেন্স 4। তাহলে আমরা কি করব, কিচ্ছু করব না, আমরা দেখব যে এখানে মোট কতগুলো পদ আছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে নেবো 5 ওপরে। নিচে কি করব, প্রথম যে পার্টটা আছে তার হরে প্রথম অংশ কত, 1, সেটা নিয়ে নাও, লাস্ট পার্টে হরে লাস্ট অংশ কত, 21, সেটা নিয়ে নাও, তাহলে আমাদের কত উত্তর হবে, 5/21, ফলে আমাদের ফাইনালি অ্যান্সার হবে 5/21। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক, চলো তাহলে এবারে টপিক টুতে আসি, সেকেন্ড টপিক এবং সেকেন্ড ট্রিক। দেখো এখানে কি বলা হয়েছে, 7654 এবং 7656 এই গুণফলের সঙ্গে ন্যূনতম কত যোগ করলে উহা পূর্ণবর্গ হবে, এটা করার জন্য দুর্দান্ত একখানা ট্রিক শিখব। কীরকম দেখো, 7654 একটা, আর একটা আছে 7656, তাই না? তাহলে এই দুটো আছে। এখন আমরা দেখবো যে এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপটা কত বা ডিফারেন্স কত। ভাবো এটা 7654, এটা 7656, ডিফারেন্স হচ্ছে 2। তো আমরা কি করবো, উত্তর পাওয়ার জন্য কিচ্ছু করার দরকার নেই, এই যে ডিফারেন্সটা পেলে এই ডিফারেন্সটাকে অলওয়েজ 2 দিয়ে ভাগ করে দেবে, ভাগ করে যেটা পাবে তার বর্গ করে দেবে। দেখো বলেছে এর গুণফলের সঙ্গে ন্যূনতম কত যোগ করলে ও পূর্ণ বর্গ হবে, তাই আমরা কি করব, এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স সেই ডিফারেন্সটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা পাবো তার বর্গ নিয়ে নেবো। ব্যাস আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে যাবে, সবসময় আমাদের এটা উত্তর হয়ে যাবে, বুঝা গেল। যেমন ধরো আর একটা অঙ্ক দেখাচ্ছি, 9684 × 9688, তো বললো এই যে গুণফল তার সঙ্গে কত যোগ করলে, ন্যূনতম কত যোগ করলে উহা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে আমরা দেখবো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 9684 আর একটা 9688, 84 আর 88 ডিফারেন্স হচ্ছে 4, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, দিয়ে তার বর্গ করে দাও। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 তার বর্গ, তাহলে 2 স্কয়ার মানে 4, তাহলে আমাদের 4 যোগ করতে হবে। আরো একটা অঙ্ক দেখব, 1023 ইন্টু 1029, ঠিক আছে। তাহলে আমরা দেখবো প্রথমে 1023 আর 1029 এদের ডিফারেন্স কত, 1023 থেকে 1029 ডিফারেন্স 6, আমাদের কাজ হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে তার বর্গ করে দেবো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাই, 3-এর বর্গ করো 9 হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের পূর্ণ বর্গ করতে হলে কত করতে হবে, এখানে 9 যোগ করতে হবে। আশা করি বোঝা গেছে, যদি বোঝা গেছে তাহলে রেজ ইউর হ্যান্ড, একটা ছোট্ট লাইক দিয়ে দাও। পরেরটাই আসে, দেখো এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষাতে খুব দেখতে পাবে, কি আছে দেখো, 2+1 ইন্টু 2² প্লাস 1 ইন্টু 2⁴ প্লাস 1 ইন্টু 2⁸ প্লাস 1 দেন 2⁶ প্লাস 1 দেন 2⁰² প্লাস 1 অ্যান্ড সো অন, দিয়ে বলেছে এর ভ্যালুটা কত। প্রথমে একটা জিনিস লক্ষ্য করবে যে 2-এর পাওয়ারগুলো কিভাবে তৈরি হচ্ছে। দেখো প্রথম যে টার্মটা আছে, প্রথম যে টার্মটা আছে, দ্বিতীয় টার্মটা, এটা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে 2 আছে, তার মানে আমি ভাবতে পারি পাওয়ারটা 1 আছে। তারপরে দেখো 2-এর পাওয়ার আছে 2, তারপরে 2-এর পাওয়ার 4, তারপরে 2-এর পাওয়ার 8, তারপরে 16, তারপর 32, মানে ক্রমানুসারে দ্বিগুণ হয়ে হয়ে যাচ্ছে 2-এর পাওয়ারটা, যেটা দেখো এখানে 1 ছিল, তার ডবল হলো 2, আবার 2-এর ডবল হলো 4, আবার 4-এর ডবল হলো 8, আবার 8-এর ডবল হলো 16, আবার 16-এর ডবল হলো 32। এই ধরনের অঙ্কে যদি আমাদের উত্তর বার করতে হয়, তাহলে শেষ যেটা পেলে সেটারও আবার পাওয়ারটা ডবল করো, তাহলে এর পাওয়ার ডবল করলে 2⁴ 32-এর ডবল 64 হবে, তার থেকে জাস্ট 1 বিয়োগ করে দেবে, ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কে তোমরা প্রথমে চেক করবে যে পাওয়ারটা কীভাবে পরিবর্তিত হচ্ছে, 1 তার থেকে ডবল হচ্ছে 2, তার ডবল হলো 4, তার ডবল 8, তারপর 16, তারপর 32 অ্যান্ড সো অন। তো আমরা কী করবো, লাস্ট টার্মটা দেখবো, 2⁰ 32 যোগ 1, দিয়ে আমাদের কাজ হচ্ছে এই পাওয়ারটাকে আরও ডবল করে দাও, তাহলে 32-এর ডবল কত হয় 64, দিয়ে তার থেকে 1 বিয়োগ করে দেবো, সব সময় আমাদের ফাইনালি অ্যান্সার আসবে 2⁴ বিয়োগ 1, তাহলে অপশন এ হয়ে যাবে প্রপার অ্যান্সার। আর একটা অঙ্ক তাহলে দেখে নেওয়া যাক, ধরো এই অঙ্কটা, এখানে দেখো কত আছে, 2+1 2² পার প্লাস 1 2⁴ প্লাস 1 2⁸ প্লাস 1 2⁶ প্লাস 1, আমাদের তাহলে কী কাজ করতে হবে, প্রথমে 2-এর পাওয়ার ছিল 1, সেটা ডবল হয়ে 2 হলো, আবার ডবল হয়ে 4 হলো, আবার ডবল হয়ে 8 হলো, আবার ডবল হয়ে 16 হলো। তাহলে এবার আমরা কী করবো, এর আবার ডবল করে দেবো, তাহলে 16-এর ডবল 32, তার থেকে 1 বিয়োগ করে দেবো, ব্যাস আমাদের অ্যান্সার, আর কিছুই করার দরকার নেই, অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা চলে আসবো নেক্সট টপিকে। দেখো পরবর্তী অঙ্ক যেটা বলা হয়েছে, এ -3 তার হোল স্কোয়ার প্লাস বি -4 তার হোল স্কোয়ার প্লাস সি -9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, যদি এটা হয় তাহলে এ যোগ বি যোগ সি এর মান কত। তাহলে এখানে আমরা একবার অঙ্কটাকে রিরাইট করি সহজে বোঝবার জন্য, এ -3 তার হোল স্কোয়ার, বি -4 তার হোল স্কোয়ার, সি -9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এটা অবধি ক্লিয়ার? এখান থেকে আমরা সহজে এবিসির মান বার করে নিতে পারবো, কিভাবে জানো, দেখো এখানে এর থেকে কত বিয়োগ আছে, এর থেকে 3 বিয়োগ আছে, 3 মাইনাস আছে, আমরা কিন্তু নেবো প্লাস 3, উল্টো চিহ্ন। এখানে দেখো বি থেকে 4 বিয়োগ আছে, আমরা নেবো প্লাস 4, সি থেকে 9 বিয়োগ আছে, তাহলে আমরা নেবো প্লাস 9। এই যে এবিসি এর মানটা পেলাম সেটা এখানে বসিয়ে দাও, এ কত 3, বি কত 4, সি কত 9, ব্যাস যোগ কর, 3 4 7 8 9 16, 16-এর বর্গমূল কত 4, ব্যাস আমাদের উত্তর হয়ে গেল 4। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে একটা কথা আমি বলে নিই, কেন এমনটা হচ্ছে এই ব্যাখ্যাটা একটু দরকার আছে। দেখবে যে কোনো অঙ্কে যদি বেশ কিছু হোল স্কোয়ারের যোগ থাকে, দে আর ডিফারেন্টলি জিরো, দ্য সাম অফ স্কোয়ার, সাম অফ সাম স্কোয়ার ইকুয়াল টু জিরো যদি হয়, দে আর সেপারেটলি জিরো, তারা আলাদা আলাদা করে শূন্য, তার মানে এটাও জিরো, মানে দেখো তিনটে বর্গের সমষ্টি জিরো হয়ে আছে, তাই না, তিনটে বর্গ, এ -3 তার স্কোয়ার, বি -4 তার স্কোয়ার, সি -9 তার স্কোয়ার, তিনটে বর্গ তাদের যোগফল জিরো, তাহলে তারা আলাদা আলাদা করে জিরো, তার মানে এ -3ও জিরো, বি -4ও জিরো, সি -9ও হচ্ছে জিরো। তাহলে এখান থেকে বলো এ সমান কত 3, ঠিক কিনা, এখান থেকে বলো বি সমান কত হবে 4, এখান থেকে সি সমান 9, তো সেটা কেন আমরা ডাইরেক্টলি লিখবো না, সেটাই আমরা ডাইরেক্টলি লিখবো। যেমন দেখো এখানটায় প্লাস মাইনাসের একটা সমস্যা তোমাদের হতে পারে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ধরো আছে কোথাও এ -3 তার স্কোয়ার প্লাস বি +5 তার হোল স্কোয়ার প্লাস
सी प्लस सेवेन तर होल स्कोर इक्ुअल टू जिरो तो एक क्षेत्र में ए बी सी सरसि जो बार करब क्यी करब देखो यान ए थी आज माइनस तीन माइनस तीन तेल यार कि कर चिन्ह उल्टे दाओ प्लस तीन एखे देखो बी एस वन की आज प्लस पाँच तेल चिन्ह के विपरीत कर दाओ माइनस पाँच एखे सी एर संगे कि प्लस सात तेल चिन्ह विपरीत कर दाओ माइनस सात ओके बोझा गया एक क्षेत्र में करब यह समस्या पेले हमें सहजे ये उत्तर कर फिलते पर आशा कर बोझा गया सकल चलो तेल पर प्रब्लम पे आस देखो नेक्स्ट समस्या कि पर टाइप सीढ़ी भांगा अंक ठीक है सीढ़ी भांगा अंक जो एरक थे तेल क्यों सहजे करते पर एक देखे नाओ तो ये सीढ़ी भांगा अंक थे प्रथम ही देखें शेष फ्रैक्शन कत आज एक बाई तीन ओटाके लिखे नाओ एक कमा तीन क्लियर एबार देखें कटा अपारेशन करते दिए एखे देखो एक प्लस एक अपारेशन एक प्लस दुटो अपारेशन एक प्लस तीनटे अपारेशन एक प्लस चार्टे अपारेशन तहले तुम चार्टा दाग दिए नाओ क्लियर तहले कि चार्टा अपारेशन चार्टा दाग आगे देखो शेष फ्रैक्शन कत एक बाई तीन जो दुई बाई पाँच थकतो तहले आमरा नितम दुई कमा पाँच दिए हमें देखल अपारेशन कटा एक अपारेशन दुटो तीनटे चार्टे चार्टे गैप दिए निल सबगुलो जोग देखो सबगुलो जोग तो करब हमारा क्रमानुसारे जोग कर जब जमन प्रथम तीन संगे तर आगे टर्म एक जोग करब कत पाब चार आर ये करब चार संगे तर आगे टर्म तीन जोग करब कत पाब सात आर ओटा करब चार संगे तर आगे टर्म जोग करब चार सत्य एगारो आर एट करब एगारो संगे तर आगे टर्म सात जोग करब आठ हमारे उत्तर हो जाए लव और यहाँ हर शेष दुटो टर्म के देखें एगारो हो जाए लव अठारो हो जाए हर बस ये अन्सार एखे अपशन डी हो जाए अन्सार बोझा गया তাহলে আমাদের যোগ করতে দিয়েছে আমরা ক্রমানুসারে যোগ করলাম এবার একদম শেষে কি কি করব শেষ যে দুটো নাম্বার আমরা পাব তার এইটা হয়ে যাবে লব আর এইটা হয়ে যাবে হর তাহলে এটি আমাদের অ্যানসার হবে অপশন ডি ক্লিয়ার আশা করি চলো নেক্সট ট্রিকটা দেখো কি বলেছে ধরো এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষার হলে খুব দেখতে পাবে প্রচুর পড়ে এটা ফার্স্ট ক্যালকুলেটিভ একটা অঙ্ক তো এত ক্যালকুলেশন কি আমরা করব কি দেওয়া আছে দেখো এক বাই সাত যোগ नौश निरानब्बे पूर्ण बाषट तेषट्टि इंटू नाइन ओके यार भैल्यू कत एक जिस भलोक चेक कर देखें दे देखो तो ये नय और ये तेषट्टि नय सतते तेषट्टि की ना से सतटा देखो ये आज कि बुझते ना सब समय एरक ही थको ये नय सतते तेषट्टि सतटा देखें एखे थको जदि एम तेल तुम्हारे क्ज की जदि ए रकमटा है तेल तुम्हारे क्या हो कत आय से नहीं नाओ और यानटा देखो पूर्ण जैगाटा इटा तो भग्नांश बाषट्टी तेषट्टी भग्नांश तेल पूर्ण जैगा कटा नय आज तीनटे नय तीनटे शून्य नहीं नाओ बस और किचुई करार दरकार नहीं उत्तर बुझते पे आशा कर बुझते ठीक है एरक और एक देखे नाओ एखे तेल कत उत्तर हलो अपशन बी धर आँच प्लस नश निरानब्बे पूर्ण चुवाल्लिस बैंतालिस इंटू नय एरक आज तेल देखो नय कत पैंतालिस पाँचे देखो ये से पाँच टी आ कि करब ये नब ये देखो कटा नय तीनटे नय तीनटे शून्य नहीं नब बस उत्तर ये अंकगलते सब समय न हज़ार ही उत्तर हो तो चलो एबारे नेक्स्ट ट्रिक नेक्स्ट मैथ पर देखो एरक जदि को अंक देखो ये देखो कि देवा आज बोल एक्स जो वन बक्स समान जो दुई है तेल एक्स टू दि पार फोर थार्टी नाइन माइनस वन बक्स टू दि पार सेभन टू एंटी एट एर भैल्यू कत होर भैल्यू कत होके तेल ये अंके जदि देखो जो एक्स जो वन बक्स दुई तेल मन रखे एक्स अलवेज वन भेबे देखो एक्सटा जो एक बसाई एक्सटा एक प्लस आर वन बन तरह एक्चुअली वन प्लस वन बोलो तो ये जो कर ले पा सैटिस्फाई करलवेज एक्स वन तेल जेको अंके जदि देखो एक्स जो वन बक्स दुई तेल जब एक्सटा एक बस एक्सटा एक सब समय बसिए देवे एखे एक्सर मान एक पावर चार तीन नौ एक्सर मान एक पावर सात दुई नौ बोझा गया एबार एक पावर जी थक ना क्या उत्तर एक ही वन टू दुवार फोर थार्टी नाइन मान ही एक वियोग वन बाय आबार वन टू दुवार सेवन टू नाइन सेवन टू नाइन तर मानी आबार वन मैं फाइनली वन माइनस वन जीरो हो जाए उत्तर तेल यही अंके शुद्ध एकटा जिन लक्ष्य करें
ধরো বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই, তাহলে বলো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কত, এটা জিজ্ঞেস করতে পারো। অথবা ধরো এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন, এটাও জিজ্ঞেস করতে পারো। তুমি একবার টেস্ট করবে যে এটা যা ছিল ছিল, আমি তো জানি এক্স এর মানে এক যাবটা বটে, কিন্তু এইখানটা যদি মাইনাস থাকে তাহলে ফাইনালি উত্তর লিখে দেবে জিরো, আর এখানে যদি প্লাস থাকে তাহলে উত্তর লিখে দেবে দুই। যেমন ধরো কোনো অঙ্কে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে দুই, তাহলে এক্স টু দি পাওয়ার থার্টি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থার্টি ওয়ান, এটা কত হবে, মাঝে কি আছে প্লাস, তাহলে উত্তর হয়ে যাবে দুই। ধরো বললো এক্স টু দি পাওয়ার ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ঊনপঞ্চাশ, বলো কত হবে, তাহলে এখানে দেখো মাঝটা কি আছে মাইনাস, উত্তর হয়ে যাবে জিরো, ব্যাস। তাহলে ফাইনালি এটি অ্যান্সার, আমাদের এখানে মাইনাস ছিল, সো সি অপশন হয়ে যাবে অ্যান্সার, ক্লিয়ার? চলো নেক্সট টাইপটাই আসি। আচ্ছা এটা গেল তোমাদের ফার্স্ট পার্ট, আজকে আর নেক্সট টাইপ নেই, পরবর্তী ক্লাসটার জন্য ওয়েট করো, ওকে? চলো আজকের মতো তাহলে ক্লাসটা শেষ করলাম, টাটা। আর অবশ্যই তোমাদের কিন্তু একটা ফিডব্যাক আমি চাই, যে ফিডব্যাকটা তোমরা দেবে।